দেখেন বিকেল বেলাটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টির ভিডিওটা একটু করে নিলাম। প্রচণ্ড গরমে বৃষ্টিটা খুবই আরামদায়ক ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, তো চলে গেলাম চারতারা জায়ের বাসায়। ওখানে বসে জমিয়ে আড্ডা মারছিলাম, ওদের সাথে নাস্তা করছিলাম, দড়িটা দেখেন আম খাচ্ছে, তো ওই যে কাঁঠাল আম মুড়ি মাখা চা খেয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইসলাম শিখা মামিজ লাইফস্টাইল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও। তো আমি রান্না করেছিলাম গরুর হাড়ের নিহারি আর পরোটা। তো নিহারির সাথে তন্দুর রুটি ভালোই লাগে, কিন্তু আসলে তন্দুর রুটিটা আমাদের খাওয়া হয় না, কারণ আমাদের প্রচণ্ড গ্যাসের সমস্যা, তো তাই তন্দুর রুটিটা খুব একটা খাই না। তাছাড়া আমার সেরকম একটা পছন্দ নয়, তাই বাসায় পরোটা তৈরি করে নিয়েছি। আর আমাদের বোন তার ওয়াইফ বাচ্চাদেরকেও দাওয়াত করেছি নাস্তা, তো ওরা এখন আসে নাই, তো আমরা তো সকালবেলায় আমি আমার ছেলে রিতাজ আমরা নাস্তা করে নিয়েছি। তো রিতাজকে দেওয়া হচ্ছে, তো আজকে নাস্তাটা খুবই ভালো হয়েছে খেতে, নিহারিটা খুবই টেস্টি হয়েছিল। তো ঈদে এতদিন নিহারি রান্না করিনি, কারণ বউ নাতিন ওরা ছিল না, তো একা একা খেতে ভালো লাগে নাই, তাই রান্না করি নাই। তো এই খাবারটা আমার ছেলের উপর খুবই পছন্দ, ওই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম, তো চলে আসছে, তো ওই জন্য রান্নাটা করে নিয়েছি। দেখতে থাকুন আমার ভিডিওটি, নাস্তা কমপ্লিট করে রান্না করতে চলে যাব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক জরুরি। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম, তো আজকে রান্না করব এই তো বেগুন দিয়ে ছোট ছোট খোলসা মাছ, তো আমার খুব পছন্দের মাছ। এই মাছগুলো একদম তাজা ছিল, ছেলের বউ দেশের ওদের দেশ থেকে নিয়ে এসছে, তো বিয়ান একদম কেটে সুন্দর করে দিয়ে দিয়েছে। তো আমি তো চিকন চিকন করে বেগুন কেটে হাতে মেখে বসিয়ে দেব। তো আমার রান্নাঘরটা ছোট, খুব একটা বড় না, তাই সব কিছুই হাতের কাছাকাছি করতে হয়, জায়গা খুব অল্প, তো যাক আলহামদুলিল্লাহ মানুষের থেকেও কম ছোট রান্নাঘর কাজ।
Thank you.